मर गया, यजीद मर गया, हाँ यजीद मर गया, मेरा हुसैन जिंदा है, यजीद मर गया, मेरा हुसैन जिंदा है, यजीद मर गया। यजीद मर गया, मेरा हुसैन जिंदा है। खोदाई दावा करे जे समय हुसैनी दावा क्यों करेनी? क्यों घर बार लुटाते हो जवान कलीजा टुकड़ा के लुटाते हो? हमारे छेले सेखाने पड़े गए हमारा बाप हमारे छेले के कत लागल और हमारे हुसैन पाक कारवाला गए जब देखें हजरत इमाम अकबर सिनाई नहीं जा किया था तब उन्हें देखे जे हमारे इमाम अकबर बुके हाथ दिए आज तब बोले बाबा तुम बुके हाथ दिए आज तुम्हारे कष्ट हो चे हैं बाबा तो नहीं जा এমন মেরেছে তো উনি যখন নিজাটা টানছে তখন নিজার সাথে কালিজা বার হয়ে যাচ্ছে। কোন বাপের দ্বারাই সম্ভব? আমরা হলে তো দেখি পড়ে যাবেন নাহলে বেহুশ হয়ে যাবে, কিন্তু তার নাম হুসেন। হুসেন সব লুটিয়েছে কিন্তু আহা করেছে কেউ বলতে পারবে না। তো বড়া থা সখত কালিজা শহীদ আজম কা, বড়া থা সখত কালিজা শহীদ আজম কা, বড়া থা সখত কালিজা मेरा हुसैन जिंदा है। আমরা একটু গন্ডগোল হলি এবার জায়গার ফিরে উড়িষ্যা যাব নি জান, ওখানে গন্ডগোল হচ্ছে, তুই ভাই আমার নয়রানাটা নিয়ে চলে যা। আর আমার হোসেন পাক ধর কারবালায় পড়ে আছে, মাথা মোবারক নিয়ে যাই গেতা, তখনও কোরআন শোনাচ্ছে, তখনও কোরআন শোনাচ্ছে। তো তার নাম হোসেন তো বলছে সোনা থা সবনে জোনে সেই পে চড় রহে থে হোসেন, সোনা থা সবনে জোনে সেই পে চড় রহে থে হোসেন, শহীদ হো কবি, कुरान पढ़ रहे थे हुसैन, मेरा हुसैन जिंदा है। আপনারা শুনেছেন তিন বার পাঁচ বার সাত বার সেজদা গিয়ে সুবহান রাব্বিয়াল আলা বলতে হয়, কিন্তু আমার হুসেন পাকের জন্য 72 বার সুবহান রাব্বিয়াল আলা বলতে হয়েছে এবং সে নামাজ হয়েছে। তাহলে আপনি তখন বলুন তখন খিয়াল কোথায় ছিল? বলছি কোনো দিকে খিয়াল এলে নামাজ হবে না, কিন্তু এটা বোঝা গেল যে হুসেনের দিকে খিয়াল এলে নামাজ হয়। কেন? আমার হুজুর পাকের পুস্ত মোবারকে যখন চড়লেন তখন আল্লাহ জিবরিলকে পাঠিয়ে বলছে জিবরিল তুমি আমার হাবিবকে গিয়ে বলো আমরা আরশ থেকে যত ফেরেশতা আর আমি দেখছি খুব ভালো লাগছে, কি না নূরের উপর নূর চেপেছে, সুবহানাল্লাহ, নূরের উপর নূর চেপেছে, আর তুমি আমার হাবিবকে গিয়ে বলো ততক্ষণ যেন না ওঠে যতক্ষণ না আমার হোসেন নামে,
যতক্ষণ আমার হোসেন নামে আমার হাবিব যেন না ওঠে, তা সে সময়টা ছিল 72 বার সুবহানা রাব্বিয়াল আলা বলেছে। তো নানা যদি নাতির জন্য এই করতে পারে, তো নাতিও নানার উম্মতের জন্য কি করছে দেখুন। যে সাজদার মোকাবিলা আজ অব্দি নেই, আল্লামা ইকবাল বললেন, লা সাকে তো লাকে দো সারি জাহান সে ছান কর, মাইনে এক সাজদা জমিনে কারবালা সে লে দিয়া। আমার হোসেনের সাজদার মতো যদি কারোর কাছে সাজদা থাকে আমাকে একটা এনে দেখাও। তো তার কেমন আভি তলক ওহি মন্দর নিগাহে নাজ মে হে, আভি তলক ওহি মন্দর নিগাহে নাজ মে হে, ওখানে 72 বার আর এখানে আভি তলক কই, আভি তলক কই কে কারবালা মে কই, আজ ভি নামাজ মে হে মেরা হুসেন জিন্দা রে, খালি আমরা যারা করি তাদের নয়, সারা দুনিয়াকে এটা শুনিয়ে দাও যে আমার হুসেন জিন্দা আছে। কেন আল্লামা ইকবাল বললেন, ইসলাম কো বেদার তো হো লেনে দো, খালি মুসলমান নয় হর কাউম পুকারেগা হামারা হে হুসেন। সুবহানাল্লাহ, যেদিন আমার হুসেনের মর্তবা জানতে পারবে তখন সবাই বলবে হুসেন আমার আছে, হুসেন আমার আছে। কেন বলছে, মহা সালাম আজমত দিখায়া হুসেন নে, সর কো কটায়া সর না ঝুকায়া হুসেন নে, হুসেন নে प्यासा रखा हुसैन ने अशगर को 3 दिन, उस सरजमीन को खून पिलाया हुसैन ने, उस सरजमीन को खून पिलाया हुसैन ने। तो कहता है मोहब्बतों का ये सामान कर दो दुनिया में, एमन मोहब्बत पृथ्वी तार कोथाउ पाइनी। হাজরত জিবরিলকে যখন জিজ্ঞেস করেছিলেন যে তুমি তো সারা সৃষ্টি দেখেছো, তো বলো তো আমি কেমন, বলছি আপনার তুলনা নেই, আপনার বংশের তুলনা নেই, আপনার খানদানের তুলনা নেই। কেমন বলছি, কারবালার ময়দানে যখন খেমায় কিছু পানি এলো, তা তখন সৈয়দা জাইনাব নে মা সাকিনাকে বলছে তুমি খাও, বলছি আপনারও তো পিপাসা লেগেছে আপনি আগে খান, বলছে এটা আমার খানদানের রেওয়াজ আগে বাচ্চাদের দিতে হয়, বলছে তাহলে আমার ভাই পিপাসা ছিল আমাকে দাও আমি আগে তাকে দিয়ে আসি, মাসুম আসগর শহীদ হয়েছে। তো এই যে শিক্ষা ইয়া হোসেন, ইয়ে মোহাম্মত আমরা শিখেছি কোথায়, আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, মাওলা আলী মুশকিল কুশার কাছে, পাঞ্জাতান পাকের কাছে। তিনাদের এক একটা বাণী 10 খানা পুস্তকে আপনি বর্ণনা করতে পারবেন না। মাওলা আলী মুশকিল কুশা বলছে, নিজের ভাইকে সোনার মতো ভেবো আর তোমার বন্ধুকে হীরের মতো ভেবো। তা বলছি কেন তোমার ভাইকে সোনা আর বন্ধুকে হীরে, বলছে ভাই আজকে ঝগড়া হলো কাল মিলে যাবে, যেমন সোনার আংটি ভেঙে গেল আবার গড়া যাবে, কিন্তু হীরে একটা যদি দাগ আসে ওটা ঘষতে ঘষতে ভেঙে যাবে কিন্তু দাগ তোলা যায় না, ওই জন্য বন্ধুকে খুব সাবধানে ব্যবহার করো। আর বলছে কি, দিনে এমন কাজ করো না যে রাতের ঘুম নষ্ট হয়, আর রাতে এমন কাজ করো না যে দিনে মুখ লুকুতে হয়, তাহলে এই যে মহাব্বতের তরিকা এইভাবে চললে জীবনে কারোর অসুবিধা হবে না, এইভাবে চললে কারোর সাথে কারোর অশান্তি হবে না। তাই মহাব্বত আমরা যাদের কাছে পেয়েছি তাদের ভুললে হয়, তো তাই বলছে মহাব্বতও কাই এলান কর তো দুনিয়াতে,
আছে, কত গোনা আছে, কোন তাওত কি বেদাওত জিজ্ঞেস করা আছে, এ লঙ্গরে হুসেন আছে। সুবহানাল্লাহ, লঙ্গরে হুসেন, ইয়াহা দুশমন ভি আয়ে তো উসকে লিয়ে ভি খুলা হে, ये यजीद का खेमा नहीं जो आले रसूल के लिए भी पानी नहीं, ये लंगर हुसैन है, सारा दुनिया हुसैन का सदका खाता है, कोई माने या ना माने। तो कहते हैं ये उनका करम है, मेरे हुसैन इतना करम वाला है, এক জাহাজ ডুবে যাচ্ছে ওনার কোলে, তখন আমার আসগার ইমাম আসগার শহীদ হয়ে আছে, সেখান থেকে বলেছে ইয়া হুসেন আল মাদদ, তো উনি ঘোড়া নিয়ে সিপাহী জাহাজ ঢুকে দিয়েছে, তখন তারা বলা কাওয়া করছে যে যাকে ডেকেছে, বলছে আমি যাকে ডেকেছি উনি, সে বলছে আমি যাচ্ছি ওনাকে জিজ্ঞেস করা হোক, বলছে আচ্ছা আপনি কে, বলছে আমি হুসেন আছি, বলছে আপনার কোলে, বলছে আসগার, বলছে আপনার আসগার শহীদ হয়ে আছে আর আপনি এই অবস্থায় আমাদের বাঁচাতে এলেন, বলছে নানাকে বলেছিলাম আপনার উম্মতের জন্য একটা কেন হাজার জান থাকলে কুরবানি দেব, কালকে যদি বলে যে আমি আপনার হুসেনকে ইয়া হুসেন আল মাদদ বলেছিলাম, আপনার হুসেন আমার মদত করেনি, আমি নানাকে কি মুখ দেখাবো। দেখেছেন মোহাব্বত কার নাম, মোহাব্বত কার নাম, দেখুন নানার কি মুখ দেখাবো, নিজের সন্তান কোলে শহীদ হয়ে আছে তাকে নিয়ে জাহাজ বাঁচিয়েছে। আমি একবার ফেসবুকে দেখেছিলাম 300-400 বছর ওই অলিয়াল্লাহ হায়াতে ছিলেন, উনি প্রত্যেক মহরমে চাঁদে কারবালা শরীফ যেতেন আর মঞ্জিল হলে ফিরতেন, ওনার 80 বছর বয়স তখন গেছে, ওনাকে আমার হোসেন পাক স্বপ্নে এসে বলছে তোমার এই বয়স হিন্দুস্তান থেকে আসার, কেন আসো, বলছে হুজুর আপনাকে আমার এই আদত হয়ে গেছে, না এলে আমি থাকতে পারবো না, কেন না আপনার জিয়ারতে আসি, যদি আমি ওখানে গিয়ে তোমাকে দেখা দিই, বলছি এ তো আমার আলা নসিব, সামনে বছর থেকে তুমি আসবে না আমি যাব। দেখুন দয়ালু কার নাম, তা আজ যে আপনারা হুসেন পাকের লঙ্গার লুটাচ্ছেন তার নামে, তার সদকায় আমাদের যে চলছে, এখানে ভাবছেন তিনি আসেননি, নিশ্চয়ই আসেন, তা কবি বলছে তার ইমান বিশ্বাস কি, যৌনি কে নাম সে লঙ্গার সদা লুটাতে, যৌনি কে নাম সে লঙ্গার সদা লুটাতে, যৌনি কে নাম সে লঙ্গার সদা লুটাতে, यजीद मर गया, यजीद मर गया, हाँ यजीद मर गया, मेरा हुसैन।